মাত্র 14 বছর বয়সে বিবাহিত এক নাবালিকাকে উদ্ধার করে নদিয়া চাইল্ডলাইনের হাতে তুলে দিল শান্তিপুর থানার পুলিশ। জানা যায় গত কয়েকদিন আগে শান্তিপুর থানা এলাকার এক পরিবারের 14 বছর বয়সী এক নাবালিকা মেয়েকে জোরপূর্বক পাশের গ্রামের একটি 35 বছর বয়সী ব্যক্তির সঙ্গে নাবালিকার বাবা মা নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে দিয়ে দেয়। গোপন সূত্রে খবর পায় শান্তিপুর থানার পুলিশ। গতকাল রাতে ওই নাবালিকার শ্বশুরবাড়ি থেকে 14 বছর বয়সী ওই বিবাহিত নাবালিকাকে উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এরপর নদিয়া চাইল্ডলাইনকে জানায় শান্তিপুর থানার পুলিশ। শুক্রবার শান্তিপুর থানায় এসে পৌঁছায় নদিয়া চাইল্ডলাইনের কর্মীরা। এরপর আইনগতভাবে শান্তিপুর থানার পুলিশ ওই 14 বছর বয়সী নাবালিকাকে নদিয়া চাইল্ডলাইনের কর্মীদের হাতে তুলে দেয়। নদিয়া চাইল্ডলাইনের কর্মীরা জানান, এই নাবালিকার পরিবার জোরপূর্বক মাত্র 14 বছর বয়সী নাবালিকাকে বিয়ে দিয়ে দেয় একটি 35 বছর বয়সের ব্যক্তির সঙ্গে। শান্তিপুর থানার পুলিশ নাবালিকাকে উদ্ধার করে এরপর তুলে দেয় আমাদের হাতে। এখন এই নাবালিকাকে সিডব্লিউসির হাতে তুলে দেওয়া হবে, এরপরে নাবালিকাকে হোমে রাখার ব্যবস্থা করবে। 14 বছরের নাবালিকা উদ্ধার হলো কোথা থেকে করলেন? প্রথমত বলি, আমরা নদিয়া চাইল্ডলাইন অফিস থেকে এসেছি। আমাদের কাছে শান্তিপুর থানা থেকে ফোন যায় যে ওনারা একটা 14 বছরের নাবালিকাকে উদ্ধার করেছে, তাকে আমাদেরকে হস্তান্তর করতে চাই। তো আমরা দত্তপূজার শ্রীমা মহিলা সমিতি থেকে এসেছি, চাইল্ডলাইন নদিয়া। আমরা এখন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রোডাকশান করবো। তারপরে সিডব্লিউসি যে চেয়ারপারসন আছে বা মেম্বাররা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন কী করবেন। আচ্ছা, মেয়েটা কি বিবাহিত? হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি ও শাখা সিঁদুর পরে রয়েছে। আচ্ছা, বাচ্চাটির বাড়ি কি শান্তিপুর থানা এলাকাতে? ও যেটা বললো শান্তিপুর থানা এলাকায় বাড়ি। আচ্ছা, কতদিন আগে চলে গেছিল মেয়েটা, জানতে পেরেছেন কিছু? সেটা এখনো জানতে পারিনি, পরবর্তীতে হোমে নিয়ে গিয়ে ওর সাথে কাউন্সিলিং করে যেটা জানা যাবে। শান্তিপুর থানা কোথা থেকে উদ্ধার করেছে মেয়েটাকে সেটা বলতে পারবো না, থানা থেকে বলবো। আচ্ছা, এখন শান্তিপুর থানা এসেছেন এবং বাচ্চাটিকে উদ্ধার করছেন? বাচ্চাটাকে আমরা নিয়ে যাচ্ছি সিডব্লিউসি প্রোডাকশন করবো। আচ্ছা, এখন কোথায় রাখবেন? এখন আমরা সিডব্লিউসিতে প্রোডাকশন করবো, তারপরে সিডব্লিউসি ম্যাজিস্ট্রেট যারা আছেন, চেয়ারপারসন আছেন, ওনারা সিদ্ধান্ত নেবেন কোথায় রাখবেন। আপনার নাম? আমার নাম সলেমান শেখ, আমি চাইল্ডলাইনের একজন কর্মী, টিম মেম্বার।